নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করাব, পেজ নম্বর 512 ইতিহাসের। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1-এ, ভারতের ফুটবল খেলা প্রবর্তন করেন, অ্যান্সার রেকোয়ার অ্যান্সার ইংরেজরা। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.2-তে, খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন, অ্যান্সার রেকোয়ার অ্যান্সার কৌশিক বন্দ্যোপাধ্যায়। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.3, সাভালটান স্ট্র্যাটেজির প্রবর্তক, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রঞ্জিত গুহ। পরের কোয়েশ্চেন কি আছে 1.4-এ, ভারতের প্রথম চলচ্চিত্র হল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রাজা হরিশ্চন্দ্র। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.5-এ, ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রাজা রামমোহন রায়। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.6-এ, পটলডাঙ্গা একাডেমিকের বর্তমান নাম, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার হেয়ার স্কুল। পরের কোয়েশ্চেন কি আছে 1.7-এ, মেঘলা মিনিট কবে পেশ করা হয়, অ্যান্সার হবে 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট পেশ করা হয়। পরের কোয়েশ্চেন কি আছে 1.8-এ, কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেন কে, অ্যান্সার হবে আমাদের মধুসূদন গুপ্ত। ঠিক আছে, ঘয়ের অ্যান্সার মধুসূদন গুপ্ত। পরের কোয়েশ্চেন কি আছে 1.9-এ, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রামরতন মল্লিক। পরের কোয়েশ্চেন কি আছে 1.10-তে, ভারতের প্রথম ওহাবি আন্দোলনের প্রসার ঘটে, অ্যান্সার হবে ভারতের প্রথম ওহাবি আন্দোলনের প্রসার ঘটনা ছিল কয়ার অ্যান্সার হবে সৈয়দ আহমেদ। পরের কোয়েশ্চেন কি আছে 1.11-এ, ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতের প্রথম সংগঠিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি, এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সন্ন্যাসী বিদ্রোহ। 1.12-তে কি বলেছে, ফরাজি কথার অর্থ কি, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। ঠিক আছে, এবং ওয়াহাবি কথার অর্থ কি, নবজাগরণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 1.13-তে কি বলেছে, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, অ্যান্সার হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। পরের কোয়েশ্চেন কি আছে 1.14-এ, দেশীয় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন চালু হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1878 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন আছে 1.15-এ, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মঙ্গল পাণ্ডে। 1.16-এ কি বলেছে, ভারতের প্রথম উল্লেখযোগ্য রাজনৈতিক সংগঠন ছিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ভারত সভা। পরের কোয়েশ্চেন কি আছে 1.17-এ, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার জগদীশচন্দ্র বসু। 1.18-এ কি বলেছে, রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সি ভি রমন। 1.19-এ, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের প্রথম অধিকর্তা ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ডক্টর মহেন্দ্রলাল সরকার। 1.20-তে কি বলেছে, সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। তো দেখো, যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। তো দেখো, 2.1-এ কি বলেছে, একটি বাক্যে উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 2.11-এ, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়। তো দেখো, সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়, এটা হচ্ছিল জাতীয় মহাফেজখানায় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয়। পরের কোয়েশ্চেন কি বলেছে 2.12-তে কি বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন, অ্যান্সার হবে জেমস উইলিয়াম কলভিন। 2.13-তে কি বলেছে, ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে বিরসা মুন্ডা। 2.14-এ কি বলেছে, বাংলার প্রথম সংবাদপত্র কোনটি, অ্যান্সার হবে দিকদর্শন। এবার আমি 2.2-তে ঠিক বা ভুল নির্ণয় করে এগুলো সলভ করে দেবো। 2.21-এ কি বলেছে, বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। 2.22-তে কি বলেছে, কলকাতা মাদ্রাস প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, এটা কি আছে, ঠিক আছে। 2.23-তে কি বলেছে, হুল কথার অর্থ হলো বিদ্রোহ, এটা কি আছে, ঠিক আছে, মানে শুদ্ধ। 2.24-এ কি বলেছে, বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা কি আছে, ভুল আছে। এবার আমি 2.3-এর ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। 2.31-এ কি বলেছে, ড্রিজিও, অ্যান্সার হবে তিনের অ্যান্সার নববঙ্গ আন্দোলন। 2.32-তে কি বলেছে, সৈমুন্ডা, অ্যান্সার হবে চারের অ্যান্সার কোল বিদ্রোহ। 2.33-তে কি বলেছে, নবগোপাল মিত্র,
অ্যানসার হবে হিন্দু মেলা। তোমরা তো জানো 1867 সালে এই হিন্দু মেলা প্রবর্তন করা হয়। পরের কোশ্চেন কী বলেছে, 2.34 চার্লস উইকিলসন। অ্যান্সার হবে 2 এর অ্যান্সার প্রথম বাংলা অক্ষর টাইপ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, তার সঙ্গে এবিটিআর টেস্ট পেপার সলভ, 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে করা আছে। তাছাড়া ক্লাস 5 থেকে ক্লাস 10 শ্রেণী পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেতে গেলে আমাদের আর একটা চ্যানেল আছে, স্টাডি উইথ কেশব। স্টাডি উইথ কেশব চ্যানেলটি নতুন চ্যানেল, প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের যত ভাই বোন পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তোমাদের প্রচুর হেল্প হবে। আশা করি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগবে। আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে এই চ্যানেলটা তোমরা পেয়ে যাবে, স্টাডি উইথ কেশব। প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমরা, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো, ম্যাপ পয়েন্টিং তোমাদের অন্য কোনো একদিন করিয়ে দেবো। এবার আমি উপবিভাগ 2.5 নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, 2.5 মানে বিবৃতি। 19 শতকে বাংলায় নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত, ব্যাখ্যা 3 হবে। কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। 2.5 পেতে কী বলেছে, বিবৃতি সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা 3 হবে, স্বদেশী জন্য বিক্রির জন্য, স্বদেশীর জন্য বিক্রির জন্য। 2.5 পেতে কী বলেছে, বিবৃতি ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন। ব্যাখ্যা 2 হবে, আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিত স্বদেশ প্রেমের উদ্বুদ্ধ করে। পরের কোশ্চেন কী বলেছে, 2.5 ধরে তিতুমীরের আন্দোলনকে কেউ কেউ ধর্মীয় আন্দোলন বলে মনে করেন। ব্যাখ্যা 3 হবে, তিতুমীরের আন্দোলনে ইসলামের নীতি আদর্শের প্রাধান্য ছিল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।